আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এই তো কলা, আপনারা দেখছেন কলা দুই ছড়া ছিল এখানে, কিন্তু এখন সব বিক্রি করে ফেলছি। আর আশেপাশে যারা ছিল তাদের দেওয়া হয়েছে, আত্মীয় স্বজন ছিল তাদেরও দেওয়া হয়েছে, বাকি এইগুলো আছে, তো এইগুলো এখন তুলে রাখবো। আসলে কলাগুলো এত সুন্দর আর খেতেও এত মজার, কি বলবো, কোনো ফরমালিন নাই, কোনো সার দেওয়া হয় নাই, সেজন্য হয়তো কলাগুলো খেতে এত ভালো লাগে। আর এক আপু তো কমেন্ট করছে যে আপু এত কলা কী করবা, পার্সেল করে পাঠিয়ে দাও। আসলে যদি আপনাদের কাছে পাঠাতে পারতাম অবশ্যই পাঠিয়ে দিতাম, গাছের কলা বলে কথা, সবার সাথে শেয়ার করে খেতে পারলে কিন্তু ভালো লাগতো, তা তো আর পারবো না, তো সেজন্যে আন্তরিকভাবে দুঃখিত। আর যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তো যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে, আর আপনি সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এরপর চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। তো আজকে তিন রকম আইটেম রান্না করব, তার মধ্যে থেকে আপনাদের শাপলা ভাজিটাই বেশি দেখাবো। তো শাপলা ভাজিটা কিন্তু অনেক রকমভাবে করা যায়, যেরকম চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি খুব ভালো লাগে খেতে, আবার শাপলাটা যদি একটু মোটা হয় সেক্ষেত্রে ইলিশ মাছ দিয়ে অল্প ঝোল রাখলেও কিন্তু ভালো লাগে। তো বিভিন্ন ধরনের ভাবে রান্না করা যায়, শাপলা দিয়ে অনেক কিছু রান্না করা যায়, অনেক রেসিপি হয়, কিন্তু আমি আজকে অন্যরকম একটা ভাজি রান্না করে দেখাবো, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এখানে পেঁয়াজ মরিচ আর একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা, লেজা, কাটাকুটা যা আছে, তো এগুলো দিয়ে একটু ভেজে নেব। তো খেয়াল রাখতে হবে এগুলো যেন ভেঙে না যায়, মাথা লেজা এগুলো যেন ভেঙে না যায়, সেক্ষেত্রে ভাজিটা কাটা কাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি একটু লবণ দিয়ে দিলাম মাছে, এরপর আর একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেবো শাপলা। তো শাপলাটা দিয়েও আস্তে আস্তে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো ভেজে নেব, তাহলে কিন্তু একদম মজার একটা ভাজি হয়ে যাবে। তো এইভাবে আপনারা ইচ্ছা করলে বাসায় ট্রাই করতে পারেন, খুবই মজার একটা ভাজি। শাপলা ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে, পানিটা শুকালেই হয়ে যাবে। আর এদিকে আমি গরুর ভুঁড়ি রান্না করতেছি। গরুর ভুঁড়ি কার কার কাছে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, গুঁড়া মশলা, আদা রসুন পেস্ট, তারপর চিংড়ি মাছ, চিংড়ি মাছের পেস্ট, চিংড়ি মাছ কিছু আমি আস্ত রেখেছি। তো সব মিলিয়ে আমি একটু কষাই নেব, একটু লবণ দিয়ে কষাই নিতেছি। কিছুক্ষণ কষানোর পর তারপর আমি দিয়ে দিলাম পানি। খুবই সিম্পলভাবে রান্নাগুলো দেখানোর চেষ্টা করতেছি, সম্পূর্ণ রান্নাবান্না দেখাতে গেলে সেক্ষেত্রে দেখা যায় ভিডিও অনেক লম্বা হয়ে যায়, আর অনেকে আছেন ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যান, সম্পূর্ণ ভিডিও দেখেন না, একদম টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটারও ক্ষতি হয়, আমার চ্যানেলেরও ক্ষতি হয়। সেজন্যই বলবো ভিডিওটা কমপক্ষে 3 থেকে 4 মিনিট দেখবেন, তারপরে কমেন্ট করবেন, আর কমেন্ট করলে অবশ্যই ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন, আমি ভিডিওতে কি দেখাইছি কি করছি সেগুলো দেখে তারপরে কমেন্ট করবেন, তো তাতে বোঝা যাবে যে আপনারা কতটুক আমার ভিডিওটা দেখেছেন। আর আপনারা যদি আমার ভিডিও দেখেন অবশ্যই আপনার চ্যানেলে গিয়ে আপনার ভিডিওগুলো আমি দেখব। এই তো মিষ্টি কুমড়া রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি তিনটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই ইজিলি ভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আমি যেভাবে রান্না করি আর কি ওইভাবেই দেখালাম। বিশেষ করে এই ভাজিটা আপনারা একবার হলেও করে দেখবেন, খুবই ভালো লাগে। বিকেলবেলা আমি আসছি একটু ছাদে কিছু গাছ রোপণ করব। এই পাশে টপটার ভিতরে আমি স্ট্রবেরি গাছ রোপণ করছি, তো এখানে আমি দেব, এই টপগুলোর ভিতরে দেব আমি অ্যালোভেরা গাছ। এই টপগুলো আপনাদের কাছে কেমন লাগছে, আইডিয়াটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই টপগুলোও কিন্তু আমি নিজের হাতে তৈরি করছি,
আর ছাদের গাছগুলোর অবস্থা খুবই খারাপ, কি বলবো। আজকে সম্পূর্ণ ছাদ আপনাদের সাথে শেয়ার করলাম না, খুবই খারাপ ছাদের গাছগুলোর অবস্থা। গত ভিডিওতে তো দেখছেন, তো একদিন বেড়াইয়া এসে ছাদের গাছগুলো একদম শেষ হয়ে গেছে। তো যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসতে পারেন, খুবই অবস্থা খারাপ। এই তো টবগুলো, দেখতে কেমন হলো অবশ্যই জানাবেন। আর রাতের বেলা আমি কিছু মুড়ি নিয়ে বসছি খাওয়ার জন্য, এখানে মুড়ি দিয়ে আর গরুর ভুঁড়ি দিয়ে খাবো। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা এ পর্যন্ত এসেও একটা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।